স্কুল কলেজ খোলা নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে শিক্ষা মন্ত্রণালয় প্রোগ্রাম কর্মসূচি ঠিক করেছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবার সচিবালয়ে বৈঠক সভায় বৈঠক শেষে বিফ্রিংকালে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে অনুষ্ঠিত হয় গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও বৈঠকে যুক্ত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন এর আগে সচিব সভায় নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আজকেও কথা হয়েছে তারা প্রোগ্রাম ঠিক করেছে কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব তারা আপনাদের সঙ্গে ব্রিফিংয়ে বসবে পাবলিকলি বলে দেবে কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে সোইভার্সে এটাই ছিল সর্বশেষ আপডেট তো পরবর্তী যে ব্রিফিংয়ে তারা কি বলে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটি জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে